বিবিএ লার্নিংয়ের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে বিবি দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্স বইয়ের কেটিক ইকুয়েশন অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধানকৃত অঙ্কটি আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই অঙ্কটি দু হাজার আঠারো সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষায় এসেছে আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেব এখানে প্রশ্নটি হচ্ছে সলভে এখানে বাই ইকুয়েশনটি রয়েছে আমাদের এটি সমাধান করতে হবে এখান থেকে নিয়ে আসতে হবে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা গিভেন দিয়ে এখানে যে ইকুয়েশনটি দেওয়া রয়েছে আমরা ইকুয়েশনটি লিখে ফেলব গিভেন রুট পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস সিক্সটিন প্লাস পাওয়ার যে রয়েছে সেটি লিখে ফেলার পরে আমরা দ্বিতীয় লাইনে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যদি এখানে আগে যে প্লাসের অংশটি এবং প্লাসের পরে যে অংশটি রয়েছে দুইটি অংশ যদি খেয়াল করি প্লাসের আগের অংশটি লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে এক্স প্লাস সিক্সটিন একইভাবে প্লাসের পরে যে অংশটি আছে সেটার হর হচ্ছে এক্স এবং লব হচ্ছে এক্স প্লাস সিক্সটিন অর্থাৎ প্লাসের আগের প্রথম অংশের যেটি হর সেটি আবার দ্বিতীয় অংশের লব প্রথম অংশের যেটি লব সেটা আবার দ্বিতীয় অংশের হর সে হিসেবে আমরা দ্বিতীয় অংশকে প্রথম অংশের বিপরীত বলতে পারি তাই আমাদের প্রথম যে অংশটি রয়েছে সেটির পুরোটার মান যদি আমরা এই হিসেবে গ্রহণ করি তাহলে এর পরবর্তী যে অংশটি রয়েছে সেটাকে তার বিপরীত যেহেতু আমরা সেটাকে ওয়ান বাই এ বলতে পারি তাহলে এ প্লাস ওয়ান বাই এ প্রথম অংশ যেটি রয়েছে সেটা পটার মান হচ্ছে এ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রথম অংশটার বিপরীত তাই সেটি হচ্ছে ওয়ান বাই এ ইক্যুয়াল টোয়েন্টি ডিভাইড বাই টুয়েলভ সি লিখে দিব ল্যাট রোড অফ পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস সিক্সটিন ইক্যুয়াল অ্যা এরপরে আমরা পরবর্তীকালে চলে যাব এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বামপক্ষে একে লসাগু নিতে হবে বামপক্ষে যদি একে লসাগু নিয়ে একে দিয়ে গুণ করে দিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এরপরে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ একে একে দিয়ে যদি ভাগ করি ওয়ান আসবে ওয়ানকে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান ইকুয়াল টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টুয়েলভ লাইনে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা বজ্র গুণনের কাজ করবো তাহলে ক্ষেত্রে টুয়েলভ কে স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিতে হবে তারা টুয়েলভ কে স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি আবার টোয়েন্টি ফাইভ কে গুণ করতে হবে হচ্ছে এর সাথে এরপরে টুয়েলভ কে স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে গুণ করতে হবে টুয়েলভ কে স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে গুণ করলাম এবং টোয়েন্টি ফাইভ কে গুণ করে দিলাম এর সাথে বজ্র গুণনের কাজটি সম্পন্ন করেছি টুয়েলভ কে স্কোয়ার দিয়ে গুণ করা হলে তাহলে আমাদের গুণফল আসবে হচ্ছে টুয়েলভ কে স্কোয়ার প্লাস টুয়েলভ কে ওয়ান দিয়ে গুণ করলে টুয়েলভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ এ এর পরবর্তী লাইনে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা সেটা দেখার জন্য সবগুলো অংশকে বাম পাশে নিয়ে আসবো তাহলে টুয়েলভ পাই স্কোয়ার এরপরে টোয়েন্টি ফাইভে যেটি ডান পাশে রয়েছে সেটাকে পক্ষান্ত করে বাম পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভে হবে প্লাস টুয়েলভ টুয়েলভ হচ্ছে জিরো এরপরে আমরা চেষ্টা করে দেখব এখানে মিডল টার্ম ফ্যাক্টরের কাজটি করা যায় কি না শুরুতে যদি দেখা যায় এখানে টুয়েলভ রয়েছে এবং শেষে রয়েছে হচ্ছে টুয়েলভ দুটা গুণ করে আমাদের মিলন টার্ম বারো আর বারো দুইটা যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফুল চলে আসতেছে চুয়াল্লিশ চুয়াল্লিশ এই এটাকে ভেঙে আমাদের পঁচিশ নিয়ে আসতে হবে অর্থাৎ গুণ করলে একশো চুয়াল্লিশ আসতে হবে এবং বা বিয়োগ করলে টোয়েন্টি ফাইভ পঁচিশ আসতে হবে এটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করবো একশো চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে বাহাত্তর এরপরে সেটাকে আবার দুই দিয়ে ভাগ করবো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করা হচ্ছে ছত্রিশ সেটাকে দুই দিয়ে ভাগ করব আঠারো বার যাবে আবার আঠারোকে কে দ্বিতীয় ভাগ করলে নয় বার যাবে আবার নয় তিন দিয়ে ভাগ যাবে তাহলে সেটা যাচ্ছে হচ্ছে তিনবার তাহলে যদি আমরা দেখি দুই দু চার চার দুগুণে আট আট দুগুনে ষোলো এরপরে হচ্ছে তিন ত্রিকে নয় তাহলে ষোলো আর নয় দুটা যদি যোগ করি আমরা মাঝখানে পঁচিশ যেটা দরকার সেটি পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা যেটা মিলন টন ফ্যাক্টর করার জন্য এটাকে ভাঙবো সেটা হচ্ছে টুয়েলভ এ স্কোয়ার মাইনাস সিক্সটিনে মাইনাস নাইনে প্লাস টুয়েলভ কে ফোর দিয়ে ভাগ করলে থ্রি এ স্কোয়ার কে দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে থ্রি এ মাইনাস কে ফোর দিয়ে যখন ভাগ করবো তখন ফোর থাকবে এটা একে ভাগ করে দিলে ওয়ান আসছে তাহলে ফোর লিখে দিলাম

জিরো এর পরবর্তী অংশে এসে আমাদের এই করতে হবে আমরা এদের পার্টে দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে যাই তখন সেটা হবে ফোর ডিভাইড বাই থ্রি সেমলি আবার অর পার্টের কাজটি করবো আমাদের অর অংশটি হচ্ছে ফোর এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো আর ফোরে ইকুয়াল আসতেছে হচ্ছে মাইনাস পাশে চলে গেলে প্লাস থ্রি হয়ে যাবে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে সেটি আসতেছে থ্রি ডিভাইড বাই তাহলে এখান থেকে আমার এর দুটা মান আসতে একটা হচ্ছে ফোর ডিভাইড বাই থ্রি আর একটা হচ্ছে থ্রি ডিভাইড বাই ফোর এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে ল্যাট বলে এর জন্য যে মানটি নিয়েছিলাম রুট অফ পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস এটা সমান আমরা ধরেছিলাম এবার এখানে এসে এর মানের মধ্যে সেটি বসাতে হবে

পাশে বর্গ করে দিলে রুটা পাওয়ারটা উঠে যাবে তাহলে এক্স ডিভায়েড বাই এক্স প্লাস সিক্সটিন এটাকে উভয় পাশে বর্গ করবো স্টাইমলি ডান পাশে যেটা ফোর ডিভাইড ব্যক্তি রয়েছে সেটাকে অভয় পাশে বর্গ করবো তাহলে এক্সপায়ার এবং রোড যদি কাটাকাটি দেয় এপাশে দেখতে পাচ্ছি এক্স ডিবাইড বাই এক্স সিক্সটিন থাকতেছে আর এপাশে ফোর কে স্কোয়ার করে সিক্সটিন থ্রি কে স্কোয়ার করে হচ্ছে নাই এর পরবর্তীতে এসে আমরা এখানে অজ্রাগ্রহণের কাজটি করবো

আমরা এক্সের মান অবস্থায় এখানে রেখে দিব এটা হচ্ছে আমাদের এইদার পার্ট থেকে বের হয়ে আসা এক্স এর মান এর পরবর্তীতে আমাদের আবার কাজ করতে হবে অর পার্টে আমরা অর পার্টে ইকুয়াল পেয়েছিলাম থ্রি ডিভাইড বাই ফোর আমরা আবার সেখানে এসে এর মানটা আবার পুট আপ করব তাহলে এর মানটা ছিল আমাদের রুট অফ পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল তাহলে এদিকে আমরা এর মানটা পাচ্ছি হচ্ছে থ্রি ডিভাইড বাই ফোর আমরা ল্যাড বলে যে মানটা ধরে নিয়েছিলাম সেই মানটা এখানে এসে বসাচ্ছি এর পরবর্তীতে পাশে যেভাবে কাজ করছিলাম ঠিক সেম কাজটা এ পাশে করতে হবে অর্থাৎ অর্ড সাইডে করতে হবে রুট পাওয়ারটা তুলে দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করতে হবে তাহলে এক্স ডিভাইড বাই এক্স প্লাস সিক্সটিন এটাকে উপর পাশে বর্গ করে দিব আর থ্রি ডিভাইড বাই ফোর যেটা আছে সেটাকেও বর্গ করে দিব তাহলে এক্ষেত্রে থাকবে হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স প্লাস সিক্সটিন এবং এ পাশে আর যেটি থাকতে সেটা হচ্ছে থ্রি কে স্কোয়ার হলে নাইন ফোর কে স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন এরপরে আমরা বজ্র গুণনের কাজটি করবো এক্স কে সিক্সটিন দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফুল আসবো এক্স এক্স দিয়ে গুণ করলে হচ্ছে নাইন এক্স এবং সিক্সটিন কে গুণ করবো হচ্ছে নাইন দিয়ে সিক্সটিন কে নাইন দিয়ে গুণ ফুল আসবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এরপরে একইভাবে এক্সগুলো সব এক পাশে নিয়ে আসবো অক্ষান্তর করে এবং সংখ্যাটা যেটা হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর পাশে থাকবে থেকে হবে তখন আসবে হচ্ছে যথারীতি আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করতে গেলে ওয়ান হান্ড্রেড সেভেন দিয়ে ভাগ করে দিতে হবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কে সেভেন দিয়ে ভাগ করলে এখানে সংখ্যা আসে না দশমিক সংখ্যা আসে তাই ঠিক এভাবেও আমরা এখানে দিব আমরা এদার পার্ট পার্টর পার্ট দুইটা পার্টির সমাধান করলাম আর দুইটা পার্টির সমাধান করে আমরা এর জন্য দুইটি ভ্যালু পেয়ে গেছি এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন এরপর নিচে এসে আমরা দিয়ে সলিউশন লিখে এক্স ইকুয়াল দিয়ে যে দুইটা মান আমরা পেয়েছি একটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স ডিভাইড বাই সেভেন আসে কমা দিয়ে একটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ডিভাইড বাই সেভেন যে মান আমরা পেয়েছি সে এটাই ছিল আমাদের এই অংশের মানটি বের করা আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে বিজনেস ম্যাথমেটিক্স এই বইটাতে পরীক্ষায় উপযোগী আর গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে